হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই পিজাস ব্লগ চ্যানেল। আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো নতুন আরেকটা ব্লগে এখন গুড মর্নিং বলবো না, কারণ গুড মর্নিং অনেকক্ষণ আগে পার হয়ে গেছে। সকালবেলা উঠেছি লেট করে, সুজন বাড়িতে নেই, আর সুজন বাড়ি না থাকলে আমরা লেট করেই উঠি। সকাল সকাল উঠে আজকে আমি স্নানটা সেরে নিয়েছি, কারণ প্রতিদিন স্নান করতে করতে অনেকটা লেট হয়। তো ভাবলাম আজকে আগে আগে স্নান করবো, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে রান্নাও বসিয়ে নিয়েছি, আর এখন সোনা বাবাকে দেখাবো। ঠিক আছে, আমাদের বাড়ি একটা নতুন, মানে আমার মেয়ে, ঠিক আছে, মানে নতুন অতিথি এসছে, সেটা হচ্ছে আমার মেয়ে। এই যে পাখি, ও নাড়ু বাবা, না না সরি নাড়ু মা, আজকে নাড়ু মা। একটু হাই করো, এই যে এই যে এই যে হাই করো, একটু হাই করো, একটু হাই করো। তো যাই হোক, ভাত নামিয়ে দিয়েছি, এখন কুমড়ো ভাজাটা বসাবো। আমি ব্যাক ক্যামেরা করে নাচতে দেখাচ্ছি, কুমড়ো ভাজাটা বসাবো আর কি কি রান্না হচ্ছে দেখাবো। আর সুজন যেহেতু বাড়ি নেই, রান্না কিরকম হবে তোমরা জানো নিশ্চয়ই, যে আমি রেগুলার যারা ব্লগ ফলো করছো রান্না কেমন হয় তোমরা নিশ্চয়ই জানো। তো চলো দেখাবো নানু বাবাকে, আর রান্না প্রায় শেষের দিকে, নানু বাবাকে এখন একটা ফল খাওয়াবো, দেন স্নান করবো। একটু হাই করো, দাও নাড়ু বাবা, না না আজকে নাড়ু মা, একটু হাই করো, একটু হাই করো, একটু হাই করো, ওইটা ওইটা একটু হাই করো, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, প্রতিদিন ওর একটা ঝুটি বেঁধে দিই আমি এখানে, চুলগুলো যেহেতু বড় বড়, আজকে দুটো বাঁধার চেষ্টা করলাম, দেখলাম হয়েছে। দেখো ওর কাণ্ড দেখো, একটু হাই করো, একটু হাই করো, এখানে এখানে একটু হাই করো, হাই করো, একটু প্লিজ একটু হাই করো, প্লিজ একটু হাই করো। তো এখানে আপেল নিয়ে চলে এসেছি, আপেল, আর এই যে হচ্ছে আমার নাড়ু বাবা, এখন মা থেকে বাবা হয়ে গেছে আবার। ঠিক আছে, খাইয়ে যাবো আমরা স্নান করতে। তো সব কিছু কমপ্লিট, নাড়ু বাবাকে খাইয়েছি, লাইটের প্রবলেম হচ্ছে, নাড়ু বাবাকে খাইয়েছি, ফলের রস খাইয়ে স্নান করেছি, যেহেতু 10 মিনিট পরে। তো ভাবলাম এইভাবে আমি খেয়ে নিই, কারণ সকালবেলা কিছু খাওয়া হয়নি, শুধু দুটো ব্রেড খেয়েছি, তো আর কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম আমি খেয়ে নিই, আর ও তো জাস্ট খেলো, মানে আপেল যেহেতু মিক্সিতে দেওয়া তো অনেকটা হয়েছে, তার মধ্যে আমার খাওয়া হয়ে যাবে, দেন ওকে খাওয়াবো। তো গরম গরম ভাত, সব ভাজা, তো এখানে দেখতেই পাচ্ছ এটা ডিম ভাজা, এটা কুমড়ো ফুলের বড়া, এটা কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে আলু সিদ্ধ। আর ওখানে তুমি কার্টুনের দিকে তাকিয়ে আমাকে খাওয়াচ্ছ, হ্যাঁ মানে আমাকে খেতে দেখেছে, খাবে তো না, ও খায় না এইসব জিনিসপত্র, মানে ও খায় না, মানে দেখেছে খেতে তাই ওর লাগবে, তাই ওর প্লেটে 3-4টা দিয়েছি, সেগুলো 2 হাত দিয়ে মেরম করছে আর বিছানায় ফেলছে সবাই। দেখো ও এইসব জিনিস খেতে চায় না অতটা, ওই মানে আমি যখন কাউকে খেতে দেখে, আমি যখন খাচ্ছি বা ও যখন দেখছে, নেওয়ার জন্য ওরকম করে একটুখানি, বায়না বায়নাটা একটু করে মাঝে মধ্যে, তাও খুব বেশি বায়না করে খাবার নিয়ে তা সেটা না। প্রথমে যদি একটুখানি ওর মুখে ছুয়াই, দেন তারপরে আর না, তারপরে আর খায় না সেই জিনিস, মানে এরকম ভাজা পোড়া টাইপের জিনিস, তারপরে আর ও নিতে আসে না,
ভালোই হয়েছে, আমি পছন্দ করি, চাইবো না যে ও খাক, আমি অতটাও পছন্দ করি না যে বাচ্চারা অন্তত খাক, আমি খাই খাই, আমার বাচ্চা যেন না খায়, এটাই আমার মেন কথা। ও একটু বড় হোক, ডাইজেস্ট করতে পারুক তেমন ভাবে যে না ও একটু বড় হয়ে গেছে এখন বাইরের খাবারটা ও প্রবাবলি নিতে পারবে বা কোনো কিছু, মানে আমার ভয় লাগে কি বাই চান্স ধরো কোনো প্রবলেম হলো, পেটে ব্যথা হলো, পেট খারাপ হলো, এইসব। আর বাইরের জিনিস যতটা অ্যাভয়েড করে চলা যায় আর কি, আমি খেয়েছি খেয়েছি তাই বলে আমার ছেলেকেও খাওয়াবো এটা একদমই না, তার জন্য ওকে আমি দিই না। ও তো মুখে দিচ্ছে তো ফেলে দেবে, মুখে দিয়ে দিয়ে ফেলে দেবে। এখন কার্টুনের গান শুনছে তাই নাচ করছে আর এক মনে। চলো খাবারটা ঠান্ডা হয়ে গেছে, জলে বসিয়ে দিয়েছি আর এখন খাবারটা খাও। আর দেন আজকে অনেক কাজ রয়েছে আমার।